হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটি স্পন্সার করেছে ওয়ান্ডার শেয়ার ইউনিক কনভার্টার তো ইউনিক কনভার্টার একটা দারুণ সফটওয়্যার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সফটওয়্যারটার সাথে পরিচয় করে দেবো এই সফটওয়্যারটি একটি কম্পিউটারের সফটওয়্যার তো আপনারা ভিডিওটি দেখুন এই সফটওয়্যারটার সম্পর্কে পুরোপুরি আপনারা সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আপনার পিসি থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি লিখবেন ইউনিক কনভার্টার গুগলে গিয়ে সার্চ করলে আপনি এই ওয়েবসাইটটা প্রথমেই পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া আপনি যদি বাই নাও করতে চান এটাকে পারমানেন্ট কিনতে চান তাহলে কিন্তু কিনতে পারবেন তো এখানে দেখুন আমি ডাউনলোড সেকশনে চলে আছি আমি এই অলরেডি এটাকে ডাউনলোড করেছি ডাউনলোড করার পর এখানে আপনি দুবার ক্লিক করার পরেই ইনস্টলের অপশন পেয়ে যাবেন তারপর আপনি এখান থেকে সরাসরি ইনস্টল করে নেবেন আর সব থেকে একটা মজার কথা বলছি আমি এই যে স্ক্রিনটা আর কি রেকর্ড করছি আপনাদের সামনে এটা কিন্তু আমি এই এই সফটওয়্যার থেকেই করছি যে সফটওয়্যারটা আপনাদেরকে এখন দেখাবো তো এই সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে আমি সফটওয়্যারটাকে আপনাদের সামনে ওপেন করছি তো সফটওয়্যারটা ওপেন করার পরে ঠিক এরকম টাইপের একটা ইন্টারফেস আপনাদের কাছে আসবে তো এই একটা সফটওয়্যারে কতগুলো অপশান রয়েছে আপনারা দেখে নিন একটু প্রথমত হচ্ছে দেখুন এইখানে মিডিলে যে প্লাস আইকন রয়েছে কারণ আপনি যদি ডবল ক্লিক করেন ডবল ক্লিক করার পরে যে কোনো ভিডিও আপনি সিলেক্ট করতে পারছেন ভিডিও আমি একটা অ্যাড করে নিলাম এবার এই ভিডিওটাকে আমি যে কোনো মাধ্যমে কনভার্ট করতে পারি যে কোনো মানে ফাইলে কনভার্ট করতে পারি যে আমি এটা এমপি ফোর রয়েছে এটা থ্রি জিবি করে দিতে পারবো এম কি এম ফোর ভি মানে যে কোনো যে কোনো ইনস্টাগ্রামের জন্য করতে পারি কেতে কনভার্ট করতে পারি যে কোনো করতে পারি তাছাড়া আমার যদি মনে হয় যে আমি এই ভিডিওটাকে অডিওতে কনভার্ট করতে চাই অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভিডিও গানকে আমরা অডিও করতে চাই সেই এই শব্দটা আমাদের হেল্প করবে কি আমরা এই অডিও সেকশনে গিয়ে সেম অডিও সোর্স করে দিলাম বা যে ফর্ম্যাটে আপনি রাখতে চান দিয়ে এখানে আমি কনভার্টে যখনই ক্লিক করব না তবে সঙ্গে সঙ্গে কিন্তু কনভার্ট হওয়া স্টার্ট হয়ে যাবে তো আমি এখানে কনভার্ট করব না আমার কারণ কনভার্ট করার দরকার নেই আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি তো এখান থেকে আপনি কিন্তু সরাসরি কনভার্ট করে নিতে পারেন যেটা এটা কিন্তু অনেকটাই সুবিধা আপনাকে দেবে তারপরের যে সেকশানটাকে আপনি দেখতে পাচ্ছেন সাইডে ডাউনলোড বলে এবার ডাউনলোড সেকশনটা আমাদের কি হেল্প করবে যে এখানে আপনি দেখা গেল কোনো একটা কিছু ডাউনলোড করতে যাচ্ছে সেই ওয়েবসাইটটার লিঙ্কটাকে নিয়ে সেখানে যদি পেস্ট করে দেন আপনি পেস্ট করে ডাউনলোডে যে ক্লিক করবেন এক ক্লিক এখানে সরাসরি একটা ডাউনলোড হয়ে যাবে এটা কি হচ্ছে এই সফটওয়্যারটা আপনাকে একটা ডাউনলোডার হিসেবেও কিন্তু এই সফটওয়্যারটা কাজ করছে তারপরে অপশান চলে আসে রেকর্ড ভিডিও এই রেকর্ড ভিডিওর মাধ্যমেই এই যে আমি যে ডিসপ্লেটা রেকর্ড করছি পিসিটা স্ক্রিনটা এই রেকর্ড ভিডিওর মাধ্যমেই স্ক্রিন রেকর্ড হয় তারপরে অপশান রয়েছে ব্রান তো ব্রান্নে কী হয় যে আমরা যদি চাই যে ডিভিডি ক্যাসেট করতে সিডি ক্যাসেট করতে অনেক সময় দরকার হয় না বা কোনো গানের লিস্ট বানিয়ে একটা ডিভিডি ক্যাসেট বানালাম বা কোনো একটা বিয়ের কোনো কিছু অনুষ্ঠানের আপনার ভিডিও মানে ক্যাসেট বানালাম সেটা এখান থেকে আপনি বার্ন করে সরাসরি কিন্তু বানাতে পারছেন তারপরের অপশান আসছে ট্রান্সফার ট্রান্সফার মাধ্যমে কি কী হবে যে আপনি একটা ইউএসবি কেবেল পিসিতে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে আপনি ফোনের সাথে হোক আপনি আইফোনের সাথে হোক অ্যান্ড্রয়েডের সাথে হোক ক্যামেরার সাথে হোক যে কোনো কিছুর সাথে কানেক্ট করে দিলেন কানেক্ট করে দেওয়ার পরে এখানে ফাইলগুলো সরাসরি কিন্তু শো করবে শো করার পরে আপনি ফাইলগুলো এখান থেকে ট্রান্সফার করতে পারছেন লেনদেন কিন্তু সরাসরি করতে পারছেন তারপরে অপশান আসছে টুল বক্সের টুলবক্সে আমরা চলে গেলে ইমেজ কনভার্টার পাচ্ছি অনেক সময় কি হয় কোনো পিএনজি নর্মাল ফটোকে পিএনজি করতে হয় বা যে কোনো কিছুকে আপনি চেঞ্জ করার জন্য এটা ব্যবহার করতে পারেন গিম কার্ড এখানে কি হয় যে আপনি কোনো যদি অ্যানিমেশান তৈরি করতে চান অ্যানিমেশান ফটো সেখান থেকে বা কোনো অ্যানিমেশান ভিডিও এখান থেকে কিন্তু আপনি সরাসরি তৈরি করতে পারবেন তারপর এখানে আসছে যে আপনি অডিও ডিসপ্লে রেকর্ড যেটা আমি আগেও বলছিলাম সেটা এখান থেকে আপনি কিন্তু সরাসরি করতে পারছেন ফিক্স মিডিয়া ডাটা কোনো ভিডিওতে কোনো গন্ডগোল থাকলে আপনি এখান থেকে সরাসরি ঠিক করতে পারবেন ভিডিও কমপ্রেস মানে কোনো ভিডিও যদি অনেক জিবির হয়ে থাকে সেটাকে আপনি কমপ্রেস করে কমাতে পারবেন তারপর এখানে কাস্ট টু টিভি তার মানে কি আপনি আপনার স্পিসির যে স্ক্রিনটা রয়েছে সেটাকে টিভিতে কিন্তু সরাসরি শেয়ার করতে পারবেন এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার তাছাড়া এখানে সিডি ক্যাসেট বার্নার রয়েছে ভিআর কনভার্টার যে যে চোখে দেয় সেই ভিআর বক্সের জন্য ভিডিও কনভার্ট করতে পারবেন মোটামুটি দেখতে গেলে আপনি এখান থেকে কিন্তু সব কিছুর অপশান পেয়ে যাচ্ছেন মানে এই একটা সফটওয়্যারের মধ্যে এতগুলো ফাংশান আপনি পেয়ে যাচ্ছেন এক কথায় বলতে গেলে খুব কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আর একটা কথা এই সফটওয়্যারটি আপনি যদি ব্যবহার করতে চান এবং পারচেস করতে চান এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে দেখালাম আপনাদেরকে এই সফটওয়্যারটার সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের এই সফটওয়্যারটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন আর আরেকটা কথা বলবো যদি এই চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন আর ভিডিও শেষে একটাই কথা বলবো আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন